প্রিয় দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো অবশেষে গালোয়ান থেকে পিছু হাঁটল চীন ভারতের সেনারা বাড়ছে উত্তেজনা পাকিস্তানকে অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন উপসাগর তীরে মাটির নিচে মিসাইল শহর বানিয়েছে ইরান এবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত চীনকে কৈফয়েত দিতে বাধ্য করা হবে বলল ট্রাম্প হামাস প্রধানের চিঠির জবাবে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা এবং সবশেষ জানিয়ে দিব ইরানের পরমাণু হুমকি বন্ধে ইসরায়েল যে কোনো পদক্ষেপ নেবে বলল পররাষ্ট্রমন্ত্রী প্রিয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত অবশেষে গালোয়ান থেকে পিছু হাঁটল চীন ভারতের সেনারা সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকা থেকে সেনাদের কিছুটা সরিয়ে নিয়েছে ভারত ও চীন উত্তেজনা কমাতে বাফার জোন তৈরির উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে জানা গেছে গত পনেরোই জুন এই এলাকাতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন বেশ ভারতীয় সেনা আহত হন অন্তত ছিয়াত্তর জন চীনের কতজন হতাহত হয়েছিলেন তা নিশ্চিত করেনি বেজিং। সেনা সূত্রের ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। আশেপাশের এলাকা থেকে সেনা সদস্যদের অন্তত এক কিলোমিটার পিছিয়ে নেওয়া হয়েছে সরানো হয়েছে কিছু অস্থায়ী স্থাপনাও জানা গেছে চীন সেনারাও প্রায় এক থেকে দু কিলোমিটার পিছিয়েছে তবে গালওয়ান নদীর তীরে এখনও পিপুলস লিবারেশন আর্মি সাজোয়াগাড়ি অবস্থান করছে ওই এলাকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে তৈরি করা বাফার জোনটি দীর্ঘস্থায়ী সমাধানে প্রাথমিক ধাপ কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এর আগে সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে লাদাখে সেনা মোতায়েন জোরদার করে দুই দেশই উত্তপ্ত পরিস্থিতিতেই উভয় পক্ষই ব্যাপক যুদ্ধের প্রস্তুতি নেয় গালোয়ান উপত্যকায় চীনের বিভিন্ন স্থাপনা নির্মাণে চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটের ছবিতে বিপরীতে যুদ্ধ বিমান হেলিকপ্টার সহ সেনা বাড়িয়েছে ভারত। গত ২২ এবং তিরিশে জুন দুই দেশের মধ্যে বৈঠকের পর এই সেনা পিছানো হল সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তেজনাপূর্ণ এই অঞ্চলটি সফর করেন বাড়ছে উত্তেজনা পাকিস্তানকে অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে লাদাখ সীমান্তের গালোয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা এরই মধ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে পাকিস্তান আর তার নৈপথ্য বেজিং ইসলামাবাদকে চারটি অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন বলা হচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর ও গোদার বন্দরে নজর রাখতে এই ড্রোনগুলো ব্যবহার করা হবে কিন্তু এর পিছনে অন্য উদ্দেশ্য দেখছে বিশেষজ্ঞ মহল এ প্রসঙ্গে বলে রাখা ভালো গোদার বন্দরের ঘাঁটি গেড়ে রয়েছে চীনা নৌবাহিনী এদিকে বেইজিংকে পাল্টা চাপে রাখতে প্রস্তুত ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কিনতে আলোচনা শুরু হয়ে গেছে ফলে উপমহাদেশীয় অঞ্চলে উত্তেজনার পরাধ ক্রমশ বাড়ছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে বেজিং পাকিস্তান সেনার হাতে দুটি ড্রোন সিস্টেম তুলে দিচ্ছে প্রতিটিতে দুটি ড্রোন ও একটি গ্রাডার স্টেশন আছে ড্রোনগুলো উইং লুং টু এর অত্যাধুনিক রূপ পাকিস্তানের সেনার ব্যবহারের জন্য এই ড্রোন তৈরি করা হচ্ছে উইং লু টু আদপে অস্ত্রবাহী ড্রোন যা একসঙ্গে যা একসঙ্গে বারোটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে পাশাপাশি অনেক উঁচু থেকে নজরদারি চালাতেও ওস্তাদ উইং লুং টু এশিয়ার বহু দেশে এই ড্রোন বিক্রি করেছে বেজিং এবার সেই তালিকায় পাকিস্তানের নাম জুড়তে চলেছে ভারত চীন উত্তেজনার মাঝেই পাকিস্তানের হাতে এই অস্ত্র আসায় কিছুটা হলেও চিন্তিত ভারত উপসাগর তীরে মাটির নিচে মিসাইল শহর বানিয়েছে ইরান শত্রুপক্ষকে রাতের ঘুম হারাম করে দেওয়ার দুঃসংবাদ শোনাল ইরান দেশটি দাবি করেছে তারা ইতিমধ্যে একাধিক ভূগর্ভস্থ মিসাইল শহর তৈরি করে ফেলেছে এমনকি ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ এই শহর পারস্য উপসাগর তীর থেকেও খানিকটা গভীরে বিস্তৃত এই শহরগুলোতে একাধিক বাংকার ভাসমান প্ল্যাটফর্মও রয়েছে তেহরান ভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন সুবেহে সাদিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তানশিরি খবর রাশিয়া ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আরটিএর সাক্ষাৎকারটি গতকাল রোববার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে তানসিরি বলেন ইরান ভূগর্ভস্থ মিসাইল সহ তৈরি করেছে যা পারস্য উপসাগর ও ওমান সাগরের তীর থেকেও বেশ গভীরে বিস্তৃত এটা ইরানের শত্রুদের জন্য দুঃস্বপ্নের কারণ হবে বলে হুঁশিয়ারি করে দেন তিনি আইআরজিসি এখন এই দুই উপসাগরে সর্বত্র বিচরণ করছে ইরানের নৌবাহিনীর তেইশ হাজার সদস্য ও চারশো আটাশটির মতো জাহাজ দক্ষিণা অঞ্চলীয় সীমান্ত সহ এখানকার সব জায়গায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে যোগ করেন তানসিরি ইরানের এই নৌবাহিনীর প্রধান আরও হুঁশিয়ারি দিয়ে বলেন খুব শীঘ্রই এই মিশাইল শহরে এমন অনেক মিসাইল যোগ হবে যা শত্রুপক্ষেরও ধারণার বাহিরে এগুলো হবে অত্যন্ত আধুনিক ও শত্রুপক্ষের অনেক গভীরে আঘাত হানতে সক্ষম আটটির প্রতিবেদনে বলছে এ পর্যন্ত একাধিক ভূগর্ভস্থ মিসাইল ব্যবস্থাপনা গড়ে তুলেছে ইরান এবং এগুলো খুবই গোপনীয় জায়গায় অবস্থিত অত্যন্ত সুরক্ষিত একাধিক কারখানায় এসব মিসাইল ও যুদ্ধ অস্ত্র তৈরি করেছে দেশটি তবে এসব স্থাপনার এখনও পর্যন্ত কোনো ছবি প্রকাশ করেনি দেশটির এলিট বাহিনী পারমাণবিক সমৃদ্ধকরণের গতি বাড়ানো ছাড়াও ইরান এখন পারস্য উপসাগর এবং আরব উপদ্বীপে কৌশলগত যুদ্ধ শুরু করেছে গত বছর ইরান এই অঞ্চল থেকে বেশ কয়েকটি বিদেশি তেলবাহী জাহাজকে জব্দ করেছে তারা হরমুস প্রণালীতে নজরদারি করা একটি মার্কিন সামরিক ভূপাতিত করেছে তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজের অন্যতম প্রধান এ যাত্রাপথের আশেপাশে সম্প্রতি কয়েকটি দুর্ঘটনাজনিত জাহাজ ডুবির ঘটনা ঘটেছে যদিও এসব ঘটনার জন্য বরাবরই ইরানকে দায়ী করে আসছে বৈরী দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তারপরও এসব ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরান এবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত এবারে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশিও করোনায় আক্রান্ত হন সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জাফর মির্জা নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে লিখেছেন আমি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে আমার হালকা উপসর্গ রয়েছে সবাই দোয়া করবেন পোস্টে মন্ত্রণালয় ও সহকর্মীদের নিয়মিত গতিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি এর আগে গত শুক্রবার করোনা শনাক্ত হয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাইশির তিনিও বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন খবরে বলা হয় পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে এরই মাঝে বেশ কয়েকজন রাজনীতিকের মৃত্যু হয়েছে দেশটিতে দিন দিন বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ছে ভাইরাস আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডো মিটারের মতে পাকিস্তানে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা প্রায় দুই লাখ বত্রিশ হাজার এর মধ্যে মৃত্যু হয়েছে চার হাজার সাতশো বাষট্টি জনের সেরে উঠেছে প্রায় এক লাখ বত্রিশ হাজার বাকিদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় আড়াই হাজার জন চীনকে কৈফয়েত দিতে বাধ্য করা হবে বলল ট্রাম্প পুরো বিশ্বে ভাইরাসের মহামারী ছড়িয়ে দেওয়ার জন্য আবারও চীনকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীন করোনার সঠিক তথ্য প্রথমে গোপন রাখে পরে এটি নিয়ে সলচাতুরি ও তথ্য লুকানোর কারণে ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এজন্য কৈফত দিতে তাদের বাধ্য করা হবে আজ রোববার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন চীন থেকে আসা ভাইরাসে পুরো বিশ্বের মানুষ আক্রান্ত হচ্ছে এজন্য চীনকে জবাবদিহির আওতায় আনা হবে তাদের সলচাতুরি ও তথ্য লুকানোর কারণে ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের ঘটনাগুলো নিরানব্বই শতাংশই ক্ষতিকর নয় দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত পরীক্ষার হার সবচেয়ে বেশি ইতিমধ্যে প্রায় চার কোটি মানুষের পরীক্ষা করা হয়েছে এর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আক্রান্ত ঘটনাগুলোর নিরানব্বই শতাংশই ক্ষতিকর নয় তিনি বলেন অন্য কোনো দেশ এত বেশি সংখ্যক পরীক্ষা করে ফল দেখাতে পারবে না কারণ যুক্তরাষ্ট্রের তুলনায় অন্য কোনো দেশের তেমন টেস্টিং সুবিধা নেই এমনকি মানের দিক দিয়েও অন্যরা পিছিয়ে আছে হামাস প্রধানের চিঠির জবাবে যা বলল ইরানের সর্বোচ্চ নেতা ফিলিস্তানের নির্যাতিত জনগণের মুক্তির প্রতি ইরানের সমর্থন পূর্ণবক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ফিলিস্তানি সংগঠনগুলোর প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করেছেন তিনি ফিলিস্তানের প্রতিরোধ ইসলামী আন্দোলন হামাসের প্রধান হানিয়ার পাঠানো একটি চিঠির জবাবে ইরানের সমর্থন ইসমাইল পূর্ণবক্ত করেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে আয়তুল্লাহ আলী খামিনীর চিঠির বিষয়বস্তু সোমবার বিভিন্ন ইরানি গণমাধ্যমে প্রকাশ করা হয় এতে তিনি বলেন অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে সংগ্রামের কারণে ফিলিস্তানি জাতির সম্মান ও মর্যাদা বেড়েছে ইরানের সর্বোচ্চ নেতা তার চিঠিতে আরও বলেন ইরানি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলো এখন পর্যন্ত শত্রুর হুমকি ও প্রলোভনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে গেছে যার ফলে তাদের সম্মান ও মর্যাদা বেড়েছে ইহুদিবাদী শত্রুদের ষড়যন্ত্রের মোকাবেলায় ফিলিস্তানি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি ইরানের পরমাণু হুমকি বন্ধে ইসরায়েল যে কোনো পদক্ষেপ নেবে পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি এশ বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু সক্ষমতাকে তেল আবিব নিজেদের জন্য বিরাজমান হুমকি বলে মনে করে এবং এই হুমকি বন্ধে তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে তিনি আরো বলেছেন ইসরায়েলের বিভিন্ন প্রশাসন দীর্ঘদিন ধরে একই নীতি অনুসরণ করে এসেছে এবং সেটি হচ্ছে যে ইরানের কোনো পরমাণু সক্ষমতা থাকতে পারবে না সেই কারণে আমরা ইরানের বিরুদ্ধে অঘোষিত ব্যবস্থা নিয়ে থাকি ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনার একটি নির্মাণাধীন শেট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকদিন পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন এ দুর্ঘটনার কারণ ইরান এখনো সরকারিভাবে ঘোষণা করেনি ইরানের মধ্য অঞ্চলীয় ইস্পাহান প্রদেশে নাতাঞ্জ শহরের কাছে অবস্থিত এই পরমাণু স্থাপনায় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ করা হয় স্থাপনাটি রাজধানী তেহরান থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত গত বৃহস্পতিবার সকালে নাতানজ পরমাণু স্থাপনা নির্মাণাধীন একটি সেটে দুর্ঘটনা ঘটলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি এতে নতুন পরমাণু স্থাপনার কার্যক্রমেও কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি প্রিয় দর্শক আন্তর্জাতিক সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন